বসি খাইলে নয় বলি সরে আয়া কেতে দিন বসি কি আপন রই পারবে রাজা কোন কেবে দাণ্ডরে বসে হেলে এঠি মহারাজ দাণ্ডরে বসিছন্তি বিক্রি করুছন্তি ফিনাইল মহারাজ বর্তমান সে দোকান দোকান বিলি ফিনাইল বিকুছন্তি বাধ্য হই কি আজি আমার দোকান আসি ফিনাইল বিকুজন জেনে গুটি দুঃখর কথা যাহা কমাউছন্তি সেইথিরে পেট বসুছন্তি করোনা মহামারী পাই তাঙ্কর আজি এমিতি অবস্থা করোনা ছড়াই নেইছি কলাকারঙ্ক মুহরু হস উজাড়ি দেইছি 20টি পরিবারর জীবন জীবিকা মু দেখু যে মু দেখলি পচরালি গোপাল পণ্ডাঙ্কু যে সে ফিনাইল বিকুজন বর্তমান গোটে কেড়ে বড় কলাকার পশ্চিম ওড়িশার গোটে বিরাট বহুত কলা বড়িয়া কলাকার মানে ফিনাইল বিকুজন এটা গোটে দুঃখ লাগলা কর্ম হি ভগবান আমি মু কেবল মহারাজ অভিনয় না করতে মোর সঙ্গে বহুত পিলা গুড়া বি কাম করুলে মিউজিক বালা হলা চিত্রালয় বালা হলা ড্যান্সর ঝিও মানে কাম করুলে আমার গোটে ট্রুপ থিলা আন্তা ট্রুপ মানে সারা ওড়িশার বহুত বি অছন আজি যেতেবেলে আট মাস পর্যন্ত সরকারঙ্কর কটকণা লাগু করাগলা যার দ্বারা আমার জীবন জীবিকা উপরে প্রভাবিত হওয়াকে পড়লা বসি খাইলে নয় বলি সরে আয়া কেতে দিন বসিকি আপনার রই পারবে সেতির লাগি আমার মানে অন্য ধন্দা করবার আমি বাধ্য হইলু ধনুযাত্রা হেউ কি রাবণ দরবার বিভিন্ন মঞ্চরে আকর্ষণীয় অভিনয় করি রাতি তমাম হাজার হাজার দর্শকঙ্কু বাঁধি রখুথিবা গোপাল পণ্ডা আজি ফিনাইল বেপারী দীর্ঘ আট মাস হেলা তাঙ্কু না মিলুছি ভত্তা না মিলুছি কিছু সরকারি সুবিধা আমার রামপুরে আয়োজিত হেউথিবা ধনুযাত্রারে আমি সপরিবার মিশিকরি বহুত এনজয় উপভোগ করুথিলু মিনা বজা কংসঙ্কর অভিনয় সমস্তঙ্কু বহুত ভল ভল লাগুথিলা সেই কংস মহারাজঙ্কর অভিনয়রে অভিনয় করুথিবা গোপাল পণ্ডাঙ্কর অভিনয় সে দর্শকমানঙ্কু হসেই পারুথিলে কন্দেই পারুথিলে তাঙ্ক অভিনয় সমস্তঙ্কু ভল লাগুথিলা কিন্তু এই করোনা মহামারী যোগু যা সবু জানিযাত্রা বন্ধ হয়ে যাবার লাগি কলাকারমানে বিশেষভাবে প্রভাবিত হয়েছন্তি এবং আমি আখি সামনে দেখুছু যে এই কংস অভিনয়রে করুথিবা মহারাজ বর্তমান সে দোকান দোকান বিলি ফিনাইল বিকুছন্তি তেণু আমকু বহুত খারাপ লাগুছি সেথিপাই আমি সরকারকু অনুরোধ করুছি যে বা বিনতি করুছি যে এই কলাকার মানকু সহযোগ কলে সবু বর্গ লোকঙ্কু তো সাহায্য করুছন্তি তেণু এই কলাকার মানকু সহযোগ কলে সেমানে কিছি তাঙ্কর জীবন জীবিকা উপরে প্রভাব পড়বা সেমানে কিছি উপকৃত হেবে এবং তাঙ্কর কলাকু বঞ্চাই রখিবে সরকারঙ্কর কোনোসি অনুদান বি এ পর্যন্ত নাই মিললা কি সরকার অনুমতি বি না দেলে আউ শুনমার্কে পাউছু করোনা বড়ি চালিছি ডিসেম্বর পরে দ্বিতীয় পর্যায়ে আরম্ভ হওয়া বলুছন তো সিদ্দিন হইছে আমার যাত্রার টাইম সিদ্দিন গলা উত্তর যে লকডাউন খুলবে আমার যাত্রা নাই থাকে তো আসন্তা দশরা যাইকি আমি ফের সুযোগ পাই পারমু সেটির লাগি বাধ্য হয়ে আউ গোটে ব্যাপার কবার লাগে মুই বাধ্য হইলি দিনে মুই মালিক থিলি আপনার কবার অনুসারে আমার ট্রুপরে পিলা মানে কাম করুলে কিন্তু আজি নিজকে চলবারটা অসম্ভব হলান কারণ মানে করোনার লাগি সবু জিনিস গুড়াক লকডাউন সটডাউন হওয়ার দ্বারা আমার চলবার অসুবিধা হচ্ছে কাঁ করে কেতে দিন তো আপনার বসিকি খাইবে আউ কর্ম হচ্ছে ভগবান কাম না কলে কে চলি না পারন দুনিয়াতে আমি যেন যাত্রা করুন সেটা বি গোটে কাম আর আজি যেন আমি ফিনাইল ব্যাপার করুছি এটা বি গোটে কাম তো কর্ম করি চালো ফলকে আশা না কর আমি কর্ম কলি চালিছু বহু দুঃখ লাগছি যে যেন ভাই মানে আমার সাথে কাম করলে সেমানে কোনো জায়গায় এনগেজ বি না হবার তালি আজি মুই আপনার চ্যানেল মাধ্যমে যেতকি আমার কলাকার ভাই মানে সমস্ত মুই অনুরোধ করুছে কেবল কলাকে মুখ্য জীবিকা না করি আউ গোটে সাইড ধন্দা ধরুন যেতকি দিন তো লকডাউন না খুলিছি যে ইথর যেহেতু এই যেন করোনা মহামারী লাগিছে আর সরকার প্রতিবন্ধক লগাইছন যে এথির লাগে সবুআড়ে ইন বলিকি না সবুআড়ে এটা বন্ধ হয়ে যাইছে শেষরে কলাকার জীবনকু ছাড়ি ফিনাইল বিক্রি করি পেট বসিবাকু শেষ নিষ্পত্তি নেইছন্তি সে করোনা মহামারী পাই ধনুযাত্রা হউ কিংবা রাবণ দরবার সমস্ত জানিযাত্রা উপরে সরকার কটকণা করিছন্তি যেউতিপাই বিশেষভাবে প্রভাবিত হয়েছন্তি এই কলাকার মানে দিনে যে মহারাজ ভূমিকারে অভিনয় করি নিজে স্বাবলম্বী হওয়া সহ অন্য 25 জনক রোজগার দিয়েছিলে এবে দীর্ঘ 8 মাস হব হাত বাঁধি বসিছন্তি এবে কলাকার জীবনকু ছাড়ি আপনাই নেইছন্তি ফিনাইল ব্যবসায় তেবে আগকু দেখিবাকু বাকি রহিলা এই কলাকার মানক উপরে সরকারঙ্ক শুভ নজর কেবে পড়ুছি বিনিকা অন্তড্ডারু দিলীপ কুমার সাউ ওটিভি